আমরা যখন আলহামদুলিল্লাহ নিরাপদে আছি, ভালো আছি, এই মুহূর্তে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল এবং শহরগুলোতে আকাশ বাতাস ভারী হয়ে আছে মানুষের কান্নায়, হয়তো দুই চার দিন পরে বনি আদম বনি ইনসানের দুর্গন্ধ ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে। আল্লাহ তাআলা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যখন যা চান, যেমনে চান, যেভাবে চান, তিনি সেভাবেই তা করেন। আল্লাহ তাআলা হলেন সর্বময় ক্ষমতার মালিক। এই পৃথিবীতে কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কখনো কাহার হন, কখনো আল্লাহ তাআলা কঠিন হন বান্দার উপরে, যদিও আল্লাহ তাআলা রহিম রহমান গফুর গফার এবং তিনি সত্তারুল উয়ুব, বান্দার দোষ ত্রুটি গোনা খাতা রহমতের চাদর দিয়ে তিনি ঢেকে রাখেন, গোপন রাখেন। এই মানুষ, পৃথিবীর মানুষ সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে নানান ধরনের শাস্তি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো পড়লে মাঝে মাঝে কলিজাটা শুকিয়ে আসে ভয়তে। কিয়ামতের কিছু আলামত কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, অনেকগুলো আলামত দুনিয়ায় দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি আলামত, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করেন তারা জানেন, মধ্যপ্রাচ্যের অনেক রুক্ষ শুষ্ক পাহাড়ে সবুজ ঘাস এবং গাছপালার জন্ম হচ্ছে, অনেক দূর থেকে তা লক্ষ্য করা যাচ্ছে, সবুজ শ্যামলিকায় ছেয়ে যাচ্ছে। হাবিবি কিবরিয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন কেয়ামতের আলামতগুলোর মধ্যে একটি, সেই রুক্ষ মরুভূমি শুষ্ক মরুভূমির দেশে কেয়ামতের আগে খাল বিল নদ নালা প্রবাহিত হবে। আমরা তার কিছু উপলক্ষ দেখতে পাচ্ছি, সেখানে মুষলধারে বৃষ্টি হয়েছে, বিগত ৫০ বছরও যেখানে বৃষ্টির পানি এসেছে কিনা কেউ বলতে পারে না, সেখানে বৃষ্টির পানি রীতিমতো বন্যা সৃষ্টি করেছে, সে বানের তোড়ে কত বিল্ডিং গাড়ি বাড়ি গাড়ি ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে, কত মানুষের সলিল সমাধি হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করতেছিলাম এই যে একটা করোনা মহামারী দুর্যোগ, করোনা প্যান্ডামিক, প্রায় ১ কোটি মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। মাঝে মাঝে দিলে বড় ভয় লাগে, আল্লাহ, এই করোনা প্যান্ডামিক সিচুয়েশনে পৃথিবী ছেড়ে ১ কোটির মতো মানুষ চলে গেল, ওই মৃত্যুর মিছিলে আমিও তো শরিক হতে পারতাম, কি আল্লাহ চাইলে আমিও ওখানে থাকতে পারতাম না, আপনি পারতেন না? এখন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার হায়াত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এই জন্য রব্বে করিমের দরবারে বিনয়ের সাথে সেজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তুরস্কে ভয়াবহ যে ভূমিকম্প হলো গতকালকে আমার মানসিকভাবে খুব খারাপ লেগেছে, কতটা খারাপ লেগেছে তা ভাষায় ব্যক্ত করতে পারবো না। সমগ্র দুনিয়ার মুসলমান এক দেহ এক প্রাণ, সমগ্র দুনিয়ার মুসলমান এক দেহ এক প্রাণ, যখন তার পা আক্রান্ত হয় চোখ আক্রান্ত হয়, যখন তার মাথা আক্রান্ত হয় চোখ আক্রান্ত হয়, যখন তার শরীর আক্রান্ত হয় চোখ আক্রান্ত হয়, মানে পায় ব্যথা পেলেও চোখে পানি আসে, মাথায় ব্যথা পেলেও চোখে পানি আসে, হাতে ব্যথা লাগলেও চোখে পানি আসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনআমের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে ৩ ধরনের আজাব আল্লাহ তাআলা দিয়ে থাকেন,
দিলের কান দিয়ে কথাগুলো শুনছেন তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আযাব শব্দটিকে 373 বার এনেছেন কুরআনুল কারীমে কতবার 373 বার আযাব শব্দটি আল্লাহ তাআলা এনেছেন আর এই আযাবকে আল্লাহ তাআলা কোথাও হাল্লাক ধ্বংসের জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সেটা এসেছে 67 বার কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোন জনপদে কোন মানুষকে কোন দেশে কোন জাতিকে তিন ধরনের গজব দিয়ে থাকেন তবে দুটি হাদিসের ব্যাপারে আমরা জানতে পারি একটি হলো মসজিদে ইজাবা মুস্তাশফা আল আনসার আপনারা যারা উমরা এবং হজে গিয়েছেন সৌদি আরবে ভ্রমণে অথবা কর্ম উপলক্ষে গিয়েছেন মদিনা মুনাওয়ারার উত্তর তবে পূর্ব কোণে একটি হাসপাতাল ছিল আমরা হাজী সাহেবরা গিয়ে চিকিৎসা নিতাম মুস্তাশফা আল আনসার এর পাশে একটা ছোট মসজিদ আছে আমি যখন 2001 সালে যাই বা 2 সালে তখন কিন্তু মসজিদটা ছিল না এখানে অনেক শিয়া সম্প্রদায়ের লোকেরা ইন্ডিয়া পাকিস্তানের অনেক বেদাতি লোকেরা ওখানে গিয়ে নানান ধরনের শিরক বেদাতি কাজকারবার করত শেষ পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে ওখানে ছোট্ট একটা মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে মসজিদটার নাম হলো মসজিদ ইজাবা বলেন মসজিদটার নাম কি মসজিদ ইজাবা এই জায়গা হলো সেই জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন তিনটা দোয়া করেছিলেন দুটি দোয়া কবুল হয়েছিল একটি দোয়া আল্লাহ তাআলা হিকমতের জন্য কৌশলের জন্য আল্লাহ তাআলা কবুল করেন আরেকটা হাদিস আমি পেয়েছি এই আয়াতের তাফসীর এই 65 নম্বর আয়াতের তাফসীর ঘাটাঘাটি করতে গিয়ে বিভিন্ন তাফসীর দেখতে গিয়ে আমি একটা হাদিস পেয়েছি এটা হচ্ছে মদিনার একজন প্রসিদ্ধ সাহাবী হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আমরা জানি আফ্রিকায় যিনি ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন এবং আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিয়েছিলেন আজও পৃথিবীতে সে ভাষণ অমর হয়ে আছে জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে বলেছিল আমরা রাসূলুল্লাহর সাহাবী আমরা এই জায়গায় থাকব সুতরাং তোমরা এখান থেকে আমাদেরকে রাস্তা ছেড়ে দিয়ে চলে যাও ইয়া আইয়ুহাল হাসারাত ওয়াস সিবাউ নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাযিলুন আমরা এখানে এসেছি অবতীর্ণ হয়েছি তোমরা এখান থেকে সরে যাও সেই সাআদ বিন আবি ওয়াক্কাস জগৎ বিখ্যাত সাহাবী তার একটি বর্ণনা দেখলাম এই আয়াতের তাফসীরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে একটি মসজিদে প্রবেশ করলেন একটি মসজিদে রাসূলুল্লাহ ঢুকলেন এবং সেখানে সিজদায় পড়ে রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া শেষে রাসূলুল্লাহ বললেন সাহাবীরা আমি আল্লাহর কাছে দুটি দোয়া করেছিলাম তিনটি দোয়া করেছিলাম দুটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন একটি দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করেন দোয়া যে দুটি দোয়া কবুল হয়েছিল সেটা হলো আল্লাহ তাআলা কোন ধরনের দুর্যোগ মহামারী দিয়ে আমার উম্মতকে একবারে এট এ টাইম একবারে আমার উম্মতকে ধ্বংস করে দেবেন না আল্লাহ তাআলা বলেছিলেন হাবিব আপনার দোয়া কবুল করলাম আল্লাহ তাআলা কোন ধরনের দুর্ভিক্ষ দিয়ে একবারে গোটা পৃথিবী থেকে আমার উম্মত ধ্বংস করে দেবেন না আল্লাহ তাআলা সেটাও কবুল করে নিয়েছিলেন আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে কোনো বিরোধ বিভেদ দিবেন না আল্লাহ তাআলা সেটা কবুল করেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা عليكم عذابا من فوقكم هنوبي আপনি বলে দেন হুয়াল কাদির ওই আল্লাহ হলেন সব বড় ক্ষমতার মালিক
তোমরা যারা আজকে বাড়িওয়ালা গাড়িওয়ালা ধনওয়ালা দৌলতওয়ালা দুদিনের ক্ষমতাওয়ালা তোমরা যারা এই বাড়ির মালিক গাড়ির মালিক ক্ষমতার মালিক হইয়া টাকা পয়সার মালিক হইয়া তোমরা অনেক অহংকার দাম্ভিকতা প্রদর্শন করো অনেক কিছু মনে করো হে নবী আপনি বলে দেন আসলে শক্তিমান হলো আল্লাহ আসল ক্ষমতাওয়ালা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখন পৃথিবীতে আমরা আছি কি বাহাদুরি আমাদের একদিন আমরা থাকব না আল্লাহ তাআলা কিয়ামতের প্রথম আল্লাহ তাআলা হুকুম দিবেন আজরাইল কে কারা কারা আছে আল্লাহ আমি আজরাইল আছি জিব্রাইল মিকাইল ইসরাফিল আছে আল্লাহ তাআলা তাদেরকে তাদেরকেও আল্লাহ তাআলা জান কবজ করতে বলবেন এবার আর কেউ থাকবে না কেউ থাকবে না আল্লাহ তাআলা সেদিন জলদ গম্ভীর স্বরে আল্লাহ ঘোষণা দিবেন আল্লাহ আওয়াজ দিবেন তার কুদরতি আওয়াজ লিমানিল মুলকুল ইয়াম লিমানিল মুলকুল ইয়াম আজকে রাজত্ব সাম্রাজ্য কার দুদিনের ক্ষমতা পেয়ে তোমরা পৃথিবীতে অনেক ধরাকে সরাক জ্ঞান করেছো জুলম নির্যাতন করেছো অহংকারে দাম্ভিকতায় তোমরা অনেক বড় নিজেকে মনে করেছো আজকে আমি আল্লাহ ছাড়া কেউ নাই আকাশ এবং জমিনের সার্বভৌমত্ব একমাত্র আমার হে নবী কুল আপনি বলে দিন হুয়াল কাদির ওই আল্লাহ তাআলাই হলেন সর্বশক্তিমান على أن يبعث عليكم عذابا من فوقكم তোমাদের মাথার উপর থেকে আযাব বর্ষণ করার জন্য তিনি হলেন সর্বশক্তিমান আও মিন তাহতি আরজুলিকুম অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব দেওয়ার জন্য তিনি সর্বশক্তিমান আও ইয়ালবিসাকুম অথবা যিনি তোমাদেরকে বিভক্ত করে দিবেন বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায়ে بعضكم بأس بعض তোমরা একে অপরের উপরে অত্যাচার করবে চড়াও হবে নির্যাতন করবে একে অপরের উপরে সন্ত্রাসবাদ করবে তোমরা একে অপরকে হত্যা করবে মারমুখ হবে মারামারি কাটাকাটি হিংসা বিশৃঙ্খলা তোমরা সৃষ্টি করবে উনজুর কাইফা নুসাররিফুল আয়াত লাআল্লাকুম ইয়াফকাহুন দেখো আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে আমার নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তোমরা বুঝতে পারো এই যে আয়াত সাহাবীরা বলেছেন এই আয়াতে তিন ধরনের আযাবের কথা আল্লাহ বলেছেন একটু আওয়াজ দিয়ে বলেন তো কয় ধরনের আযাব আযাবাম মিন ফাওকিকুম মাথার উপর থেকে আযাব এই মাথার উপরে কি আযাব মাথার উপরের আযাব হলো অতি বৃষ্টি শিলা বৃষ্টি অ্যাসিড বৃষ্টি এটা মাথার উপর থেকে আযাব শুধু তাই নয় তাফসীরের ভিতরে এসেছে অতি সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা বনি ইসরাইলের একটি সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা আকাশ থেকে রক্ত এবং ব্যাং বৃষ্টি বর্ষণ করেছিল রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছিল আকাশ থেকে বড় ভয়াবহ আবার একবার আল্লাহ তাআলা ব্যাঙের বৃষ্টি বর্ষণ করেছিলেন সে ব্যাঙের যন্ত্রণায় মানুষ তার স্বাভাবিক জীবন যাপন অস্থির হয়ে গিয়েছিল তাদের বাসা মুশকিল হয়ে গিয়েছিল আকাশ থেকে এত ব্যাং আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেছিলেন শুধু তাই নয় একবার পৃথিবীতে পাথর বৃষ্টি হয়েছে এটা হয়েছিল মক্কার কাছে খানায় কাবার কাছেই পাথর বৃষ্টি হয়েছিল ডিনামাইট বৃষ্টি এই ঘটনাটা ঘটেছিল রাসূলুল্লাহর জন্মের 50 অথবা 52 দিন পূর্বে মাশআরুল হারাম আমরা যাকে বলি মুজদালিফা এই মুজদালিফার থেকে সামনের দিকে এগুচ্ছিল আবরাহা তার হাতির বাহিনী নিয়ে বিশাল বড় সেনাবাহিনী তার মধ্যে আছে কয়েকটা হাতি ওই হাতি নিয়ে মাশআরুল হারাম পার হয়ে মুজদালিফা পার হয়ে মিনা জি পার হবে মিনার থেকে সামনে গিয়ে আল্লাহর ঘর ধ্বংস করে দেবে খানায় কাবার মুলতাজিম মুলতাজিম মানে চৌকাট ধরে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে বললেন
ও ইব্রাহিমের মালিক اسماعিলের মালিক এই কাবা ঘরের মালিক আমি শুনতে পারলাম শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আব্রাহাম আপনার ঘর ধ্বংস করার জন্য এসেছে তার সাথে হাতি ঘোড়া আছে অনেক কিছু আছে এর মোকাবেলা আমার পক্ষে করা সম্ভব নয় আমি দুর্বল আমি দুর্বল সে আমার থেকে সবল ও মালিক আপনি সবার থেকে সবল আপনার ঘর আপনার জিম্মায় আমি রেখে আমি নিজের জীবন নিয়ে পালিয়ে যাচ্ছি মাশআরুল হারাম পার হয়ে আল্লাহ তাআলা যদি আপনাদেরকে হজে নেয় উমরায় নেয় দেখে আসবেন জমিনে বিষয়গুলো দেখে আসবেন মিনা قديم মিনা যেটা সেই মিনার আগে একটি ঢালু জায়গা ছিল এটার নাম হলো মুহাসসার জায়গাটার নাম কি এই মুহাসসার নামক জায়গায় যখন এলো হঠাৎ আব্রাহার বাহিনী দেখতে পারলো আকাশে কয়েকটা কালো মেঘ আকাশে কয়েকটা কালো মেঘ একটু পরে তারা অবাক হয়ে গেল অ্যাস্টোনিশ হয়ে গেল ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কয়েকটা মেঘ দেখতে পারলো মেঘ মালা মেঘের খণ্ড আসলে মেঘ নয় সেটা হলো ছোট ছোট এক ধরনের পাখির ঝাঁক একটু পরেই তারা আসল বিপদটা টের পেল প্রত্যেকটা পাখি তিনটা করে পাথর দানা বহন করতেছে ছোট ছোট বুটের মতো পাথরের কঙ্কর কঙ্কর বলি আমরা এই স্টোন চিপস ছোট ছোট ছোলা বুটের মতো দুই পার আঙ্গুলের সাথে দুইটা ঠোঁটের সাথে একটা আপাত দৃষ্টিতে তাকে আপাত দৃষ্টিতে ছোট ছোট পাথর মনে হলো এগুলি পাথর নয় এগুলি ছিল এক ধরনের ডিনামাইট যখন আকাশ থেকে বৃষ্টির মতো বর্ষণ হতে লাগলো ফাজআলাহুম কাআসসিম মাকুল গরু ছাগলে ঘাস লতাপাতা চাবাইয়া ওইটাকে যেরকম গিলে খেয়ে ফেলে পেটের ভিতরে যেরকম চর্বিত ঘাস এবং খড়খুটো হয়ে যায় আল্লাহ তাআলা পুরো হাতি বাহিনী আব্রাহার বাহিনী সেনাবাহিনী সব কিছুকে আল্লাহ তাআলা ওরকম করে দিলেন আকাশ থেকে নানান সময় নানান ধরনের বৃষ্টি হয়েছে অ্যাসিড বৃষ্টি শিলা বৃষ্টি অতি যেমন পয়গম্বর নূহ আলাইহিস সালামের সময় অতি বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছে সে বৃষ্টিতে সব ডুবে গিয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিলা ইয়া আরদু ইবলাই মাআকে ওয়াকিলা ইয়া আরদু ইবলাই মাআকে ওয়ায়া সামাউ আকলি ওয়া গীযাল মাউ ওয়া কুযিয়াল আমর আকাশ ঘোড়ার থেকে পানি যেরকম ঢালতে থাকে আকাশ ওরকম পানি ঢালতেই ছিল এক এক সময় এক এক ধরনের আকাশ থেকে বর্ষণ হয়েছে গজব এগুলি একটাও একটাও এগুলো নিয়ামত নয় সবগুলি গজব ব্যাঙের বৃষ্টি এগুলো কি ছিল বলুন তারপরে এস রক্ত বৃষ্টি এগুলো কি ছিল বলুন তারপরে যে ডিনামাইডের যে বৃষ্টি হলো এই আবাবিল পাখির মাধ্যমে সেগুলো কি ছিল গজব ছিল তিন ধরনের গজব আল্লাহ তাআলা দিয়ে থাকেন একটা হলো আযাবাম মিন ফাওকিকুম মাথার উপরের আযাব দ্বিতীয় যে আযাবটা আল্লাহ তাআলা দেন আও মিন তাহতি আরজুলিকুম পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা আযাব দেন ওই আযাব বড় ভয়াবহ পায়ের নিচ থেকে নিচের থেকে বন্যার পানি ওভারফ্লো হয়ে ওঠে নিচের থেকে শুধু পানি উঠতে থাকে যেমন পয়গম্বর নূহ আলাইহিস সালামের সময় হয়েছে নিচের থেকে ভূমিধস ভূমিকম্প আল্লাহ তাআলা আমাকে নিজের চোখে অঞ্চলটা দেখিয়েছেন আমি বড় ভয় পেয়েছিলাম আমি কল্পনা করতে পারি নাই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে অনেক জায়গা নিয়েছে অনেক আশ্চর্যজনক দেখেছি আমি আধা ঘন্টা পর্যন্ত থ হয়েছিলাম চিন্তা করছি আজ থেকে 4000 4500 বছর আগে 5000 বছর আগে 3000 বছর আগে কি টেকনোলজি তাদের জানা ছিল কারণের রাজপ্রাসাদে গেলাম আমার ভয় ভয় লাগছিল ঢুকতে দিবে না গিয়ে দেখি ইয়া বড় মোসওয়ালা এক লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আস ভিতরে প্রবেশ নিষেধ দেখলি একটু ভয় ভয় লাগে গা সংসং করে ওঠে
একটা বিশাল প্রাসাদের কিছু অংশ এখনো দাঁড়িয়ে আছে 4000 বছর ধরে আর তার পাশেই কিছু অংশ ধ্বংসাবশেষ মাটির নিচে ডুবে আছে ভয় কার না লাগে যেতে দেবে না গাইড বুঝাইলো বাংলাদেশের একজন দাই বড় আলেম মানে আমি জানি না তার থেকে একটু বেশি ফুলায়া হয়তো আমাকে বলল এই সেই হানতান দ্যাটস এন্ড দিস ইত্যাদি বলার পর লোকটা আমাকে খুব সম্মান করলো বলল তোরা তো কিছু বুঝবি না অপেক্ষা কর এত বড় একজন শায়খ বাংলাদেশ থেকে আসছে আসলে তো শায়খ না আমি তো সলিমুদ্দিন তো পার আমাকে সম্মান করলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জাযা দেক উত্তম জাযা দেক যদিও আমি যেগুলো আমার ব্যাপারে বড় হয়েছে বিভূষণ আমি সেগুলোর অধিকারী নই তারপর একটা লোক এলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো তার সাতটা দেখে আমি তো আধা ঘন্টা পর্যন্ত একেবারে অবাক নির্বাক হয়ে আছি এত বড় স্ল্যাব এত বড় সাত পাথর কেটে কোন টেকনোলজি দিয়ে কাটলো আর এটা উঠাইলো কিভাবে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন জমিনে ভ্রমণ করো চিন্তা করো দিমাগকে কাজে লাগাও আমি আল্লাহ তাআলা কি করেছি কয় ধরনের আযাব কথা বলেন কয় ধরনের আযাব একটা হলো তাহাতা আরজুলিকুম তাহাতা আরজুলিকুম তোমাদের পায়ের নিচের আযাব অবাক হলাম কারণের সেই প্রাসাদ ভগ্নাংশ যা তা তো মাটির মধ্যে পুরো শহরটা ডেবে গেছে দেখলেই ভয় লাগে আর কিছু অংশ এই দুনিয়ার কিছু নাস্তিক মুরতাদ এই দুনিয়ার কিছু অবিশ্বাসী অস্বীকারকারী ওদেরকে নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা এজ ইট ইজ যেমনটি ছিল সেম এজ এজ লাইক এক্সাক্ট আল্লাহ তাআলা কিছু অংশ রেখে দিয়েছেন আমার তো মনে হচ্ছিল আমি চিৎকার করে বলি আল্লাহু আকবার আওয়াজ দেই লোকেরা ভাববে লোকটা হয়তো পাগল এই জন্য আমি নিজেকে সম্বরণ করেছি না হলে আমার চিৎকার করে বারবার এটা বলতে ইচ্ছে হচ্ছিল যে আল্লাহ তুমি কি পারো একটা শহরকে তুমি মাটির ভিতরে ঢুকায় দিয়েছ মাটির ভিতরে দাবায় দিয়েছ পৃথিবীতে দুইতলা চারতলা বিল্ডিং করে মেশকাতের হাদিস কেয়ামতের একটা আলামত হলো মানুষ বিল্ডিং মাল্টিপারপাস বিল্ডিং করবে বিশাল বড় বড় বিল্ডিং করবে কে কত তালা বানাতে পারে তা নিয়ে প্রতিযোগিতা হবে মেশকাতের হাদিস খুলে দেখো আজকে পৃথিবীতে তাই হচ্ছে কে কত উচ্চ আপনার ইমারত নির্মাণ করতে পারে তাই নিয়ে প্রতিযোগিতা হচ্ছে আরে তোমাদের এই ঘরগুলি তাসের ঘর কিসের ঘর তাসের ঘর বালুচরের ঘর মুহূর্তের ভিতরে ধসে যেতে পারে আমার আল্লাহ শুধু বলবে কোন আর দেন আর দেন ফাইয়া কোন সাথে সাথে হয়ে যাবে তিন ধরনের আযাব সেই তুরস্কের আযাব বা তুরস্কের এই ভূমিকম্প আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন রাস্তার কি অবস্থা হয়ে গিয়েছে রাস্তা হাইওয়ে কিভাবে ভেঙে চুরে গিয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ এই ধরনের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন এই ধরনের গজব থেকে আমাদেরকে হেফাজত করেন আজকে দেখলাম বিশেষজ্ঞরা বলছে ঢাকাতে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে লক্ষ লক্ষ দেড় না তিন লক্ষ বিল্ডিং এর কথা যেন বললো বিশেষজ্ঞরা আজকের বিভিন্ন মিডিয়া এটা বেশি ফলাও করেছে আমি এক্সাক্ট মনে নাই দেড় লক্ষ না তিন লক্ষ বিল্ডিং এর কথা ভবনের কথা বললো যে ঢাকায় যদি আট মাত্রার কোনো রিক্টার স্কেলে আট মাত্রার কোনো ভূমিকম্প যদি হয় বন্ধুরা আমার মুরব্বীরা আমার কি করুণ দৃশ্য আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের উম্মত হিসাবে সকল অপমৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন সকল ধরনের গজব থেকে আমাদেরকে হেফাজত করুন কয় ধরনের আযাব আল্লাহ দিবেন একটা কোথা থেকে মাথার উপর থেকে আকাশ থেকে আর একটা কোথা থেকে পায়ের নিচের থেকে ভূমিধস ভূমিকম্প জিলজাল যেটাকে বলি সেই ভূমিকম্প ভূমিধস আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলা ভূমিধস ভূমিকম্প দেবেন জমিন ডেবে যাবে বাড়িঘর ওলট পালট হয়ে ভেঙে সব সুর বার হয়ে যাবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها. আজকে আমার কাছে দৃশ্যগুলো দেখে কোরআনের আয়াত বাস্তব সত্য, বাস্তব সত্য। জমিনটাকে আল্লাহ একটু নাড়াচাড়া দিয়েছেন, মাটির ভিতরে সব বের হয়ে গেছে। এই জমিনের বিশাল বড় বড় সুরম্য বিল্ডিং গুলি আজকে সেজদায় অবনত হয়ে ভেঙে চুরু চুর মার হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তৃতীয় আযাবটা আল্লাহ তাআলা কোন জাতিকে যদি দেন ওটাও তাদের জন্য কঠিন হয়ে যায়। খবরদার, কেউ রাজনৈতিকভাবে এটা নেবেন না, রাজনৈতিকভাবে নেবেন না। যদি কেউ রাজনৈতিকভাবে নেন, আল্লাহ লানত, আল্লাহর গজব আপনাকে ধরুক, আল্লাহর গজব আপনার উপরে পড়ুক। তৃতীয় বিপদটা হলো আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পারস্পরিক দ্বিধা বিভক্ত করে দেওয়া হবে, দলে দলে ভাগ করে দেওয়া হবে। একদল আরেক দলকে তোমরা অত্যাচার নির্যাতন করবে, এটা তোমাদের জন্য এক ধরনের আযাব। আজকে সমাজে তাই হয়েছে। দেখেন রাজনৈতিক দলের প্রতিহিংসা, আমার তো মনে হয় এখন সমাজ থেকে জঙ্গলটা অনেক ভালো। এই সমাজের মানুষ মানুষের উপরে যেভাবে নিষ্ঠুর পৈচাসিক কায়দায় মানুষ মানুষকে রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করে, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, মারে, ধ্বংস করে, এই মানব সভ্যতার মানুষগুলি জঙ্গলের হিংস্র প্রাণী থেকেও অনেক নিচে নেমে গিয়েছে। এটা আপনারা ভাববেন না এটা শুধু কোলাহল, এটা শুধু দলাদলি, এটা ভাববেন না। আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট বলতেছেন 65 নম্বর আয়াত সূরা আনআমে, এটা তোমাদের উপরে আল্লাহর এক ধরনের গজব। এটা তোমাদের উপরে আল্লাহর কি বলেন, এটা তোমাদের উপরে আল্লাহর কি এক ধরনের গজব। শুধু তাই নয়, এখন এই মুহূর্তে আপনারা এই ভারতীয় উপমহাদেশের একটি বিখ্যাত তাফসীর, সেটা হলো মারিফুল কোরআন, খুলে দেখুন। এবং এই ভারতীয় উপমহাদেশ নয়, গোটা পৃথিবীতে একটা তাফসীর খুব বেশি চলে, তার নাম হলো ইবনে কাসির। আপনারা ওলামা ইকরামরা যারা সচেতন যুব সমাজ, আমার কথা শুনতেছেন তো? আমার গলা ভেঙেছে, আপনাদেরটা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, নাকি? কথা বোঝা যাচ্ছে তো? বন্ধুরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার থেকে এই আয়াতের তাফসীরে আপনারা ভাববেন না। আমি আবার বলছি, কোরআন আমার সামনে, আল্লাহর আয়াত আমি স্পর্শ করে বলছি, আল্লাহর কসম, এটা আমার কোনো নিজের বানানো তফসির নয়, কিন্তু সমাজের সাথে মিলে যাবে বলে কেউ আমাকে গালি দিবেন না, আমার উপরে রাগ করবেন না, চড়াও হবেন না, আমাকে নির্যাতন করবেন না। এটা তফসিরটা কোরআনুল করিমের তফসির ইবনে আব্বাস থেকে বর্ণিত। প্রয়োজন হলে এখনই বাংলা তফসির খুলে দেখুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আযাব মিন ফাওকিকুম ওয়া তাহতি আরজুলিকুম, এটা দুটি ব্যাখ্যা করেছেন। এই আয়াতে আগা উপর থেকে আযাব আর নিচের থেকে আযাব, এটার ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাফসীর ইবনে কাসির। এবং আমাদেরই বাংলাদেশে মসজিদে মসজিদে ঘরে ঘরে একটা তাফসীর আছে মারিফুল কোরআন, ওটা খুলে দেখেন, ওর ভিতরে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন না, এখানে আল্লাহ তাআলা আযাবাম মিন ফাওকিকুম ওয়া তাহতি আরজুলিকুম, উপর থেকে আযাব, নিচের থেকে আযাব, দুই ধরনের আযাব দেবে। এখানে আল্লাহ বুঝাইতে চাইছে, উপর থেকে আযাব হলো তোমরা যদি আল্লাহকে ভুলে যাও, জালিম সরকার, ডিক্টেটরি সরকার, অত্যাচারী সরকার তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে, যেই সরকার তোমাদের জান মালের ইজ্জত আবরু লুণ্ঠন করবে, তোমাদের জীবনের জন্য যে সরকার হুমকি হয়ে দাঁড়াবে, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই সরকার গজব হয়ে যাবে। কোন কোন তাফসিরে এসেছে? ইবনে কাসির এবং মারিফুল কোরআন। তাফসিরটা কার? কামরুল ইসলাম সাইদের বাপের তাফসির না ইবনে আব্বাস? রাসূলুল্লাহর দুইজন সাহাবি হলো জগৎ বিখ্যাত আলেম, যেই দুইজন আলেমের মতো কিয়ামত পর্যন্ত কোনো আলেম পৃথিবীতে হবে না। একজন হলো ইবনে আব্বাস, আর একজন হলো আবদুল্লাহ ইবনে মাসউদ। এই দুইজন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের মতো আলেম
পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সূর্য উদয় হবে অস্ত যাবে এদের থেকে শ্রেষ্ঠ আলেম পৃথিবীতে কোনোদিন আর হবে না সেই আলেমদের ব্যাখ্যা আমি আমার আব্বা হুজুরের রেওয়ায়েত দাদা হুজুরের কোন রেওয়ায়েত আমার দলীয় কোন রেওয়ায়েত আমার ব্যক্তির কোন রেওয়ায়েত না আল্লাহ বলেছে তোমাদের উপরে শাস্তি দেওয়ার জন্য তিন ধরনের আযাব আমি দেব আযাবাম মিন ফাওকিকুম তোমাদের ঊর্ধ্বতন অফিসাররা তোমাদের ঊর্ধ্বতন নেতারা তোমাদের ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল এমপি মন্ত্রী মিনিস্টারেরা আছে তোমাদের জীবনের জন্য তারা হুমকি হবে তোমাদের উপরে তারা জালিম হবে তোমাদের জান মাল ইজ্জত আবরু নিয়ে তারা সিনেমিনি খেলাধুলা করবে ওয়াতাহাত আরজুলিকুম এবার তোমাদের অধীনস্থ যারা তোমাদের চাকর চাকরানী কর্মচারী এমপ্লয়ি তোমাদের লেবার কামলা কিষান তোমরা যা নেবে অধনস্থন যারা তারা আমানতের খেয়ানত করবে তারাও তোমাদের সাথে দুর্ব্যবহার করবে অসম্মানজনক আচরণ করবে আজাব উপর থেকেও আসবে আজাব নিচের থেকেও আসবে আল্লাহকে যখন তোমরা ছেড়ে দেবে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবে তাহলে কোন সূরা বলতেছিলাম আনআম কত নম্বর আয়াত 65 নম্বর আয়াত আসলে এই আয়াতগুলো আমরা জানি কিন্তু বলি না আপনাদের ভয় আপনাদের ভয় বলি না তার কারণ সুবহানাল্লাহর ফজিলত আলহামদুলিল্লাহর ফজিলত কদু খাওয়ার ফজিলত জিলাফি খাওয়ার ফজিলতের ওয়াজ করলে কয় না এই পিশাব ভালো এই পীর ভালো আর যখনই কোরআন হাদিসের কিছু আয়াত বলবো পীর তো ভালো দূরের কথা পীরের পিঠের চামড়া নিয়ে স্টেজ থেকে যাওয়া বড় মুশকিল এই জন্য জাতি যেরকম আমরাও হইছে এরকম আপনারাও তালে মালে গোলে মালে বিসমিল্লা আমরাও কই তালে মালে গোলে মালে ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আপনারা হইলেন জাতি তালে মালে গোলে বিসমিল্লাহ আর আমরা হইলাম তালে মালে গোলে ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ শুনেন আল আদাবুল মুফরাদ আল আদাবুল মুফরাদ জগৎ বিখ্যাত কিতাব গোটা পৃথিবীর মুসলমানের এক নামে যাকে চিনে ইমাম বুখারী ইমাম বুখারী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু ইমাম বুখারী গোটা পৃথিবীর মুসলমানের এক নামে গোটা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাকে চিনে সেই ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে একটি বর্ণনা একটি ওয়াকিয়া নিয়ে আসছেন রুহু যেরকম ওই রুহুর কাছে ফেরেশতা আসে এরকম মালাইকাতুল আযাব মালাইকাতুর রহমা রুহু যেরকম ওই রুহু কবজ করার জন্য ফেরেশতা আসে কথা কয় না ফেরেশতা আসে আমরা জাতি যখন দুই নম্বর ছয় নম্বর হব আমাদেরকে চালানোর জন্য ভালো মানুষ না আল্লাহ মানুষ পাঠাবে আট দশ ষোলো আঠারো নম্বর পর্যন্ত আমরা তো এক নম্বর নাই এখন দুই তিন নম্বর হয়ে গেছি আর আমাদেরকে চালানোর জন্য গজব হিসাবে এখন আসবে কয় নম্বর ষোলো নম্বরও পার হয়ে যাবে এই জন্য আসুন রুহু যেরকম ফেরেশতা ওরকম জাতি যেরকম সে জাতির উপরে কর্ণধর আল্লাহ তাআলা দেয় এরকম এটা এক ধরনের আযাব তাহলে কয় ধরনের আযাব দেবেন আল্লাহ সেই তিন ধরনের আযাব আল্লাহর কাছে পানাহা চাই পানাহা চাই পানাহা চাই আল্লাহ আমরা দুর্বল আপনার হাবিবের উম্মত এরকম কোন আযাব বিশেষ করে আপনি সূরা আনআমে তিন ধরনের আযাবের গজবের কথা বলেছেন এবং কোরআনুল কারিমে মোট এই আযাব শব্দটাকে আপনি 373 বার বলেছেন এই আযাবকে আপনি গজব অর্থে ধ্বংস অর্থে 67 বার বলেছেন আল্লাহ এই সকল ধরনের আযাব গজব ধ্বংস এর থেকে আপনার কাছে আমরা মাফ চাই পানা চাই আপনার কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে আপনার কাছে আমরা এর থেকে বাঁচতে চাই বলুন আল্লাহুম্মা আমিন